আসসালামু আলাইকুম ও ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাহাদ একজন প্রশ্ন করেছেন ইমাম সাহেব রুকু থেকে উঠে গেলেন আমি তখন নিয়ত করে রুকু শেষ করে শেষদাতে শরিক হলাম আমার রাকাত পূর্ণ হয়েছে কি আসলে ইমামের সাথে রুকু না পেলে ইমাম রুকুতে আসেন মুক্তাদি জামাতে শরিক হয়ে যদি রুকুতে ইমাম পেয়ে যায় অর্থাৎ মুক্তাদিও রুকু পেয়েছে ইমামের রুকু অবস্থায় তাহলে রাকাত পেয়ে গেল এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু যদি ইমামের সাথে রুকু পেল না অর্থাৎ ইমাম রুকুতে মুক্তাদি তারপরে যুক্ত হলো রুকু থেকে উঠে যাওয়ার পরে যেভাবে প্রশ্নে আমরা বুঝলাম ইমাম রুকু থেকে উঠে যাওয়ার পরে যদি মুক্তাদি যুক্ত হয়ে আলাদাভাবে রুকু দেয় না আলাদাভাবে রুকু দেওয়াও যাবে না ইমামকে যেখানে পেয়েছে ওখানে যুক্ত হবে ইমাম শেষ দেয় শেষদায় যুক্ত হবে অথবা ইমাম দাঁড়িয়ে রয়েছেন ইমামের সাথে আল্লাহ তাহরিমা বলে দাঁড়িয়ে যাবে ইমাম রুকু থেকে উঠে গিয়েছেন মুক্তাদি যুক্ত হয়ে নিজের মতো আলাদা রুকু দেবে না এটা ইসলামের শিক্ষা নয় বরং ইমামকে যেখানে পেয়েছে সেখানে আর ইমাম রুকুর আগে মুক্তাদি যুক্ত হলো ইমামের সাথে রুকু পেলো তাহলে রাকাত পেয়ে গেল অথবা ইমাম রুকু অবস্থায় মুক্তাদি তাকবির তাহরিমা বলে অন্তত এক তসবি পরিমাণ দাঁড়িয়ে থাকলো তারপরে রুকুতে যুক্ত হলো ইমাম রুকু থাকা অবস্থায় তাহলে রুকু পেল ইমামের সাথে মুক্তাদি জামাতে ওই রাকাতটাও পেয়ে গেল আর যদি ইমামের সাথে রুকু না পেল। তাহলে রুকু না পেলে রাকাত পেল না